আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। টপ টিপসের নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম। আজকের টপিক পজিটিভিটি বা পজিটিভ নিয়ে চিন্তা করা। পজিটিভিটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আজ আমরা আপনাদের সাথে দুইটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম গল্প। বাটা কোম্পানির মালিক সাউথ আফ্রিকাতে জুতা বিক্রয় করার জন্য দুইজন মানুষকে নিয়োগ করল। প্রথমজন বাংলাদেশের, দ্বিতীয়জন জাপানের। বাংলাদেশের লোকটি সাউথ আফ্রিকাতে গিয়ে দেখল সেখানে এখনও সভ্যতার কোনো ছায়াই প্রবেশ করতে পারেনি। তখন সে রিপোর্ট করল, এখানে যদি জুতা বিক্রয় করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, তাই সে এটা বলে ফিরে চলে এলো। এরপর জাপানের লোকটিও সাউথ আফ্রিকাতে গিয়ে দেখল সেখানে এখনও সভ্যতা পৌঁছায়নি। তখন সে রিপোর্টে লিখল, যদি কোনোভাবে তাদেরকে জুতা পরানো শেখানো যায় তবে তাদের কোম্পানির অনেক লাভ হবে। দেখুন, মানুষ এক, শুধু তাদের চিন্তা ধারণাটা ভিন্ন। এখন আপনারাই বলুন, মালিক কার কথা শুনবে, বাঙালির নাকি জাপানির? তাই আমাদের অলওয়েজ পজিটিভ চিন্তা করতে হবে। দ্বিতীয় গল্প। একজন মা তার ছেলেকে এক ঝাড়ুদারকে দেখিয়ে বলল, দেখ ভালো করে পড়াশোনা কর, নইলে তুইও তার মতো একদিন ঝাড়ুদার হবি। পাশে আরেকজন মা তার ছেলেকে বলল, দেখো পড়াশোনা করো, তাহলে তুমি তার মতো দেশকে পরিষ্কার রাখতে পারবে। এখন আপনারাই বলুন, কার ছেলে দেশের ভালো করতে পারবে? সো আমাদের উচিত নেগেটিভ নিয়ে চিন্তা না করে পজিটিভ নিয়ে চিন্তা করা। তো বন্ধুরা, আজ এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে চাপ দিয়ে রাখবে। ধন্যবাদ।